হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আজকে নতুন দিন, আর নতুন দিনে আমি নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও। আজকে আমি করবো 24 আওয়ারের জন্য চিকেন চ্যালেঞ্জ। কী ভাবছো, চিকেন চ্যালেঞ্জ করাটা পসিবল? হ্যাঁ, পসিবল তো করতেই হবে। আজকে আমি চিকেনের বিভিন্ন রকম খাবার খাবো এবং তোমাদের বলবো যে কীরকম লাগছে আমার খেতে। বেশি দেরি না করে আমি ভিডিওটা তাড়াতাড়ি স্টার্ট করে ফেলি। লাঞ্চ রেডি করতে গিয়ে আজকে আমার ব্রেকফাস্টটা আর করা হয়নি, তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে লাঞ্চে। এখন লাঞ্চ টাইম, তাই আমি নিয়ে চলে এসেছি আমার খাবার, চিকেন কষা। আর ঘরে যে রাইসটা তৈরি হয়েছিল সেটাকে দিয়েই আমি একটুখানি চিকেন আর অনিয়ন দিয়ে ফ্রাই করে ওটাকে ফ্রাইড রাইসের মতো তৈরি করে নিয়ে চলে এসেছি। জানি না তোমরা হয়তো করেছো কখনো এটা, কিন্তু আমি এটা প্রায় সময় করে খাই। তো তোমরা যদি চাও এই রেসিপিটা নেওয়ার জন্য আমাকে অবশ্যই জানিও, আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড গরম আর বেলা বাড়ছে, তো গরমও বাড়ছে। চলো বেশি দেরি না করে আমি তোমাদেরকে খেয়ে বলি এটা কীরকম হয়েছে খেতে। চিকেন কষাটা তো দারুণ হয়েছে। চিকেন কষা বা বিরিয়ানি যাই হোক, আমার কিন্তু আলুটা মাস্ট চাই। প্রত্যেকটা মানে বাইটার মধ্যেই কিন্তু চিকেন পড়ছে, কারণ কি আমি রাইসটাকে চিকেন দিয়েই পুরো মানে ফ্রাই করেছিলাম। তাড়াতাড়ি খাবারটা শেষ করে নিই, কারণ কি বিকালের খাবারের জন্য আবার প্রিপারেশন করতে হবে, কারণ কি বিকালের খাবারে আমি একটা স্পেশাল ডিশ নিয়ে আসছি। বিকেল হতে না হতেই আমি আমার স্ন্যাক্সটা নিয়ে রেডি হয়ে গেছি। স্ন্যাক্সটা কীভাবে বানাচ্ছি তোমরা সবাই দেখে নাও। বিকালের স্ন্যাক্সটা নিয়ে চলে এসেছি। এই যে ফ্রাইড চিকেন, এটা আমি ঘরেই বানিয়েছি, আর চিকেন কাটলেট আছে, এটা আমি ঘরে বানাইনি, এটা আমি অর্ডার করিয়েই আনিয়েছিলাম। তো চলো খেয়ে দেখা যাক যে এটা কীরকম খেতে হয়েছে, আর বাইরে যেটা অর্ডার করেছিলাম সেটাই বা কীরকম খেতে। ফার্স্টে চিকেন কাটলেটটা নিয়ে নিলাম।
ওপরটা বেশ মচমচে আছে। বেশ ভালো খেতে। কিন্তু আমি ভেতরের মাংসটা একটু শক্ত লাগছে। চলো নেক্সট আইটেমটা ট্রাই করা যাক, যেটা আমি নিজে বানিয়েছি ঘরে, ফ্রাইড চিকেন। এটা ভালো নরম হয়েছে, কারণ কি আমি মাংসটা প্রায় 6-7 ঘন্টার ওপরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। বেশ মচমচেও হয়েছে আমার ফ্রাইড চিকেনটা, কিন্তু বেশ ভালো হয়েছে আর এর মধ্যে মশলাগুলো বেশ ভালো করে ঢুকেছে। আর খেতেও বেশ ভালো লাগছে। বেশ নরম হয়েছে। মশলাগুলো ভালো করে ঢুকাতে বেশ ভালো লাগবে। চলো আমি খাবারটা আস্তে আস্তে শেষ করি, তারপর তোমাদের সাথে ডিনারে দেখা হচ্ছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখন ডিনার টাইম হয়ে গেছে, তো আমি আমার ডিনারটা নিয়ে চলে এসেছি। অবশ্যই চিকেনের আইটেমই আছে, তো চলো খেয়ে দেখা যাক যে এটা কিরকম খেতে। পরোটাটা বেশ মিষ্টি মিষ্টি আছে। ভেতরটা বেশ মশলাদার, এর মধ্যে পেঁয়াজও দেওয়া আছে। বেশ ভালো খেতে। আমি একটা জায়গা থেকেই সব খাবার অর্ডার করেছিলাম, কিন্তু সেখানের চিকেনের যে কাটলেটটা ছিল, চিকেনের কাটলেটটা কিন্তু ভেতরে মাংসটা একটু শক্ত শক্ত ছিল, কিন্তু এই রোলটা বেশ ভালো খেতে। আর ওই দোকানের ফিরনিটাও বেশ ভালো খেতে। খাবারটা আমি আস্তে আস্তে কমপ্লিট করি, একটু টাইম লাগবে খেতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।